আসলে অ্যাকচুয়ালি তরমুজের যে দাম এটা বাইং ক্যাপাসিটি বাইরে চলে গেছে কৃষক পর্যায় থেকে এখানে আস্তে আস্তে এটার দাম হয়ে যাচ্ছে 4-5 গুণ তো মানুষ খাবে কি হবে কৃষক তো পাইতেছে না কিছুই পাচ্ছে দেহরা আর মাসকান্দে আমরা সাফারার আর কিছুই নেই তো তুমি 400 টাকা 300 টাকা থেকে বগুড়া থেকে কৃষকের মাঠ থেকে তরমুজ নিয়ে আসো আমরা 400 টাকা দিয়ে খাবো না হলে খাবো না তুমি 30 টাকা 40 টাকা 50 টাকা তরমুজ কিনে নিয়ে এসে ঢাকায় 600 টাকা বিক্রি করবা এই জুলুমের অধিকার ইসলাম তোমারে দেয় নাই যারা এই ধরনের টাকা উপার্জন করছে একটারও পরিবারের মধ্যে শান্তি নাই পিস হিসাবে কাস্টমার দাম দেন আমাদের আপনি যদি 300 টাকা বলে আপনি আমার একটা ঝাড় দিবেন এই বেটা আমি বাঙ্গাল অনেক ইংরেজের বাচ্চারা বলে আমরা বাঙ্গাল মাঙ্গের পোলা এমনি করে বকো দেয় মাঙ্গের পোলা এমনি করে বেচুস কে 180 টাকা বিক্রি করছি কেজি হিসাবে কালকে জিজ্ঞেস কত 200 টাকা তরমুজ কিনুন না কেজি বেস কাস্টমার কয় কেজি বেস লেবেস নাইলে কিনুম না চাষিরা পয়সা পাইছে আমরাও চাই চাষি পয়সা পাক চাষি পয়সা পাইলে তুই জিনিসটা আগ্রহ করে খেতে করব আর যদি আগ্রহ করে খেতে না করলে আমরা খাইতে পাবো না আমরা আমরা একটা মাল যদি মনে করেন 10 টাকা কেনা পরে আমরা 1 টাকা কমিশন আরো দাঁড়িয়ে লাগে লেবারি 3 টাকা একটা মালে 10 টাকার ভিতরে কেনলে 3 টাকা লেবারি তারপরে আপনার একটা মালের গাড়ি ভাড়া খরচ আছে 10 টাকা এখানে 100 টাকা লাগে ওখানে 200 মনে করেন টুকি টাকি দেওয়া লাগে তাতে একটা মালে তো মনে যে 60 টাকার মালটা 60 টাকার মালটা মনে করেন কি লেবারি লইয়া তারপরে ভাড়া খাড়া লইয়া মনে করেন আরো 20 টাকা খরচ তাতে মালের ওজন হবে 2 হইতে 2.5 কেজি এই যে মালটা আছে 60 টাকার হলো 20 টাকা একটা মাল পুষতি 2.5 কেজি ওজনের মালটা 80 টাকা পড়ে গেল কিন্তু আমরা তো মোকাম থেকে মনে করেন 60 টাকা কিনছি কিন্তু মোকামে যে আপনার 60 টাকার ভিতরে 6 টাকা আরো দাঁড়িয়ে রাখছে তারপর আপনার 3 টাকা লেবারি রাখছে তারপর কেরেন খরচ আমাকে 10 টাকা দিতে আছে দোকান পর্যন্ত পৌঁছতে পৌঁছতে তাতে টুকি টাকি লে 20 টাকা আর কি খরচ পড়ে একটা মালে তাতে 2.5 কেজি 2 কেজি 2.5 কেজি এরকম মাল হয় কেজি তো বিক্রি করি না তো আমরা তো পিসেই বিক্রি করি আমরা পিসেই বিক্রি করি যদি কাস্টমারে কেজি তো ইচ্ছা করে যদি ভাবে নিতে চায় তাহলে তার হেডালো যে আলাদা ব্যাপার কিন্তু আগে হলো পিস আমার কাছে মনে হয় অনেক বেশি দাম অনেক কারণ একটা একটা এর আগে আমি প্রথম যখন কিনছি 40 টাকা কেজি তারপরে 30 টাকাতে আসলো 35 টাকা এরপর 70 টাকা কেজি হয়ে গেল আপনাদের যারা আপনারা মিডিয়ায় আছেন আপনারা এর আগেও আমি দেখেছি যে আপনারা এই ব্যাপারটা নিয়ে একটু নড়ে চড়ে বসছেন যদি আপনারা এই ব্যাপারটা নিয়ে একটু হেল্প করেন হয়তো এই যারা খাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ যেই বিষয়টা তারা অনেকটা সুবিধা পাবে গরিব মানুষ তারাই এটা ক্রয় করে খেতে পারবে তবে আপনাদের সহযোগিতা কাম্য দাম একটু বেশি তুলনামূলক দাম বেশি খাবো মানুষ তো খাইতে আছে পরিস্থিতি শিকার খাইতে হয় গরম পড়ে এই জন্য খায় মানুষ এই জন্য একটু 4 কেজি 4.5 কেজি 5 কেজি 3.5 কেজি এগুলোর দাম নিচে 14,000 উপরে 16 থেকে 17,000 টাকা বাজার আপ ডাউন করে না আমাদের হচ্ছে স আমাদের এখানে যা হবে স 100 পিস 200 পিস 50 পিস 400 পিস এভাবে আমাদের বিক্রি হয় আমাদের আরও তো কখনো কেজিতে বিক্রি হয় না এই মালটা 20,000 টাকা দর তো 20,000 টাকা দরে এই জায়গা থেকে নামতে হইবে 22,000 20 টাকা আরও দরে 22,000 টাকা লেবারে যাবে 5 টাকা তারপরে গাড়ি পুলিশের দিতে হবে হ্যাঁ তারপরে সিটি কর্পোরেশনের দিতে হবে দিয়া তারপর ট্রাক ভাড়া গাড়ি ভাড়া দিতে হবে গাড়ি ভাড়া আসবে 20 টাকা এরপরে আসে কত 50 টাকা এসে পরে হ্যাঁ তাহলে 250 টাকা 25,000 টাকা দর পড়ে যায় 25,000 টাকা দর পড়লে একটা 100 মাল যদি নেয় তো নর্মালে 10টা মাল বাদ হয়ে যাবে নর্মালে 10টা মাল বাদ হয়ে যাবে তারপর কী আসে বলেন আমরা তো 50 টাকা কেজি বিক্রি করি বাকি 60 টাকা কেজি বিক্রি করি আমরা হিসাব করি যে আমার কেজিতে যদি 5 টাকা থাকে এইটাই আমার কাছে অনেক কিছু আপনারাও কেজিতে আসেন আমরাও কেজিতে চলে যাই আপনারা জিজ্ঞেস করেন যে ভাই কেজি কত করে তখন আমরা বলি কেজি 50 টাকা বাকি 5-50 টাকা যখন দেখি আমাকে 50 টাকা কেজি পড়ে যায় কিনা তখন আমরা 5-50 টাকা লাগাই চোখের নজর অনুযায়ী আমরা কিনি ঠিক আছে কেনার পরে আপনার এটা আপনার কেজি মাপে বিক্রি করি আপনি তো আপনার ই করে শুধু এটা ঠুয়া আপনি কিনবেন না ঠিক আছে কাস্টমারে নিতে চায় না কেজিতে নিতে চায় কেজি হিসেবে বিক্রি করে আমাদের যারা খুচরা কিনে নেয় 200-300-500 এরকম কি যারা কিনে নেয় তারা কেজি হিসাবে বেছে আমরা পাইকারি বেছি লট হিসাবে আমগো সহ হিসাবে এখানে দাম হয় ওনার পছন্দ হয় উনি এই লটটা দেয়া গেছে এটা 10,000 টাকা কইলো বা 15,000 কইলো বা 20,000 কইলো 200-300 আমরা এটা ওইভাবে সহ হিসাবে গইনা দিই 45,000 দাম দেবো আলার ভিতরে এত খারাপ খারাপ নিচে 45,000 এই যে ভাই সামাবাসা অর্ডার
এই দয়াল এই হেলাল ভাই গাড়ি আছে আমাদের হিসাব তো বুঝে গেছি যে ঝামেলা খরচ ফেরিতে খরচ একটা